নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের লোটে মাছের ঝাল করে দেখাবো। তো আমি যেভাবে লোটে মাছের ঝাল রান্না করব, আপনারা যদি ওইভাবে রান্না করেন তো লোটে মাছগুলো একদম ভাঙবে না আর পুরো গোটা গোটা থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি রান্না করছি। তো এখানে দেখুন আমার 400 গ্রামের মতন লোটে মাছ আছে, আর এখানে আমার লাগবে একটু আটা লাগবে, আর এখানে আমি একটা মশলা রেডি করে নেবো। এখানে একটা পেঁয়াজ আর 8-10টা রসুন আর 1 ইঞ্চির মতন আদা আর কটা কাঁচা লঙ্কা একসাথে আমি এটা বেটে নেব। এবার আমি এই আটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, এটা মিশিয়ে নেবো ভালো করে। আপনারা পারলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা একটা লোটে মাছ একটু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই আটার মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে এটা মেশাতে হবে। ঝেড়ে নিতে হবে। তো চলুন এখন আমরা এগুলো ভেজে নেব। আমি টমেটোটাও একসাথে বেটে নেব, ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে টমেটোর সাথে বেটে নেব। তো আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এবারে আমি মাছগুলো দিয়ে দেব। একটু ছেড়ে ছেড়ে দিতে হবে যাতে কোনো মাছের গায়ে না মাছ লাগে, এরকম ভাবে দিলে খুব ভালো হয়। মাছটা খুব নরম, তো এইভাবে মাছগুলো একটু সাবধানে ভেজে নিতে হবে। দেখছেন আমার মাছগুলো খুব সুন্দর আছে, এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। আবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো। নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নেবো আমি। তো দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবারে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি চিলি পাউডার, এটা দিলে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দেবো হলুদ পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার। এবারে এই মশলা ধোয়া জল দিয়ে এটা খুব ভালো করে কষে নিতে হবে। এটা ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো গ্রেভিটা করার জন্য। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, অল্প একটু ধনে পাতা, গ্রেভিটা ফুটে উঠেছে গ্রেভিটা, এবারে মাছগুলো দিয়ে দেবো। একটু সাবধানে এটা করতে হবে, একটু খালি নেড়ে দেবো। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করলে এটা হয়ে যাবে। তো দেখুন এটা 4-5 মিনিট ফুটে নিয়েছি, ঝোল থেকে পুরো তেলও ছেড়ে দিয়েছে। আরও একটু আমি ধনে পাতা দিচ্ছি, ধনে পাতা দিলে দারুণ লাগে খেতে, আপনারাও অবশ্যই দেবেন একটু ধনে পাতা। এবার এটা আমি নামিয়ে নেব, এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, খুব সুন্দর খেতে লাগে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকবেন।